গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোন আলাপ হয়েছে, খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হক সাহেব, খুব ভালো মানুষ। আমি আবার এখন গ্রিন সিগন্যাল না পেয়ে প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো, চিল্লায় বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি। সালাম আলাইকুম। আল্লাহ স্যার আপনার সাথে ফোনে কথা হয়েছিল, মোহতারামকে একটা চেয়ার দেন, আছে দেন দেন, ছোট কি আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আ.খ.ম. মোজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে, তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন। আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয়, আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে, জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মিটিং। ওই দিন আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল, দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে, আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব মিটিংটা সারবো সুযোগই হচ্ছিল না, অনেক ব্যস্ত থাকে ওনারা। তারপরেও ওনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে, আমরা মোবারকবাদ জানাই সম্মানিত সুধী। আমরা বলছিলাম কাজের সময়, আরো জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? রযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রব্বুল আলামিন বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি, জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি, আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, পড়ে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এর জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে, শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে। স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন, সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, ঠিক কিনা? এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি, বিশ্বাস করেন? একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি 20 কোটি শুক্রাণু না থাকে, কয় কোটি? আরো জোরে, 20 কোটি শুক্রাণু যদি না থাকে, 20 কোটি বা 2 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না। তাহলে চিন্তা করেন, ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু, ঠিক কিনা? এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল, ওই 2 কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে, আমি চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন আমার হাত ছিল না, সেদিন আমার পা ছিল না, আমার চোখ ছিল না, আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না, আমার ব্রেন সচল ছিল না, আমার মামা ছিল না, আমার দাদা ছিল না, আমার গায়ে শক্তি ছিল না। ওই কঠিন পরীক্ষায় যদি 2 কোটি কম্পিটিটরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি, এই জমিনের বুকে আমার কেউ হারাতে পারবে না, চিল্লায় বলো ঠিক কিনা?